এখানে আপনার 1980 সালের পর থেকে এখানে একটা টাওয়ার ছিল আমার দেখা, সাথে ওই টাওয়ারের নিচে একটা বাতি জ্বলতো, এই কারণে আলোর কোল নাম ছিল। উদ্দেশ্য ওই যে বাতিটা দেখে ওই সাগরের জেলেরা আসতো, সেই সময় তো ওই এতটা ডিজিটাল ছিল। আলোর কোল, ডিমের চর, দুবলার চর, খেজুরতলা কিংবা আশেপাশের রূপের ভাড়ানি বলি কিংবা নদীর ওপারের নীলকমল বলি, তো এই জায়গা জুড়ে সুন্দরবনের যে চরগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনাদের অনেক আগ্রহ রয়েছে। আমি মাঝে মাঝে চেষ্টা করেছি এখানকার ইতিহাসগুলো তুলে ধরার জন্য, নামকরণের কারণগুলো তুলে ধরার জন্য, সব ক্ষেত্রে হয়তো পারিনি। তবে আজকে আমি জানানোর চেষ্টা করছি যে এই জায়গাটির নাম কেন আলোর কোল। আমাদের দুপুরের রান্না শুরু হয়েছে, এক ফাঁকে এই আলোর কোল কিংবা মরণচর যেটি বলি সেই জায়গা থেকে আমরা হেঁটে আসব। শুরুতে জানিয়ে রাখি এই দুটি কিন্তু একই জায়গা। আলোর কোল কেন হয়েছে সেটি একটু পরেই জানবেন, আর কেন এটি মরণচর সেটিও জানাচ্ছি কিছুক্ষণের মধ্যেই। দারুণ একটা ফল, এই যে গাছ গজায় গেছে, হ্যাঁ সুন্দরী সুন্দরী তো দেখেন, এভাবেই তো মনে করেন সুন্দর গাছের বালির উপরে গাছের চারা বসে গেছে। এখানে বীজটা আসছিল হচ্ছে ইয়ে করে জোয়ারে ভেসে, তাই না? দেখেন একটু পরপর এখানে একটা মানে সুন্দরীর বাগান গজায় যাচ্ছে যদি আমরা নষ্ট না করি। দেখেন সুন্দরী গাছের বাগান গজায় যাচ্ছে, এটা দেখেন দেখেন সবগুলো মানে একদম সেট হয়ে গেছে, বালির উপরে এই গাছ গজায় গেল। গাছগুলো যদি নষ্ট না করে জেলেরা তাহলে এখানে জঙ্গল হয়ে যাবে। হ্যাঁ সুন্দর সুন্দরী ফল, সুন্দরী ফল, এই ফল দিয়ে বুঝছেন, এই ফল দিয়ে তো এদিকের লোকজন ইয়ে করে জ্বালানি বানায়। জ্বালানি বানায় এইটা আমাদের এলাকায়, যখন অতিরিক্ত পানি হবে সুন্দরবন থেকে যখন ভেসে যাবে পানিটা, হইলে তো সুন্দরবনের ভিতরে ঢুকে যাবে, লোকালয় সুন্দরবন লোকালয় আছে, ভেসে যে যখন উপকূলে যাবে তখন আমাদের এলাকার মানুষ এইটা ধরে শুকাবে, এর ভিতরে যে ফলটা আছে আশটা বাইর করে, আশ আবার বাইর করে বাড়ি দিয়ে দিয়ে। দুবলার চর আলোর কোল, এটা এটা আলোর, এখন চেনার কোনো উপায় নাই না, এখানে শীতকালে কি অবস্থা থাকে, বাড়ি ঘর উঠে যায়, বাড়িঘর। এই হলো আমাদের সেই গোসল করা পুকুর, জেলে বাউলিদের গোসল করার হাঁস টাস থাকে যে এই জায়গায়। হ্যাঁ ঘাস দেখছেন, এই যে দুপলা, এই সেই দুপলা ঘাস, এই কারণে এই চরটার নাম দুপলার চর, কিন্তু মূলত এটা দুপলা ঘাস তো না। এখানে আপনার 1980 সালের পর থেকে এখানে একটা টাওয়ার ছিল আমার দেখা, সাথে ওই টাওয়ারের নিচে একটা বাতি জ্বলতো, খেজুর তোলার গেছে যে টাওয়ারটা ওর নিচে একটা বাতি জ্বলতো, এই কারণে আলোর কোল নাম ছিল। ও এর উদ্দেশ্য ওই যে বাতিটা দেখে ওই সাগরের জেলেরা আসতো, সেই সময় তো ওই এতটা ডিজিটাল ছিল না, ওই বাতিটা দেখে আসতো, এই কারণে এটা বলতো আলোর কোল, আলোর কোল। এই এইটা দেখা যায় খেজুর তোলা সুদা শুধু এই খাম্বাটা ছিল। হ্যাঁ সেই সময় আমরা অনেক ছোট ছিলাম, আমরা আসতাম ওই আমাদের মুরব্বীদের সাথে সাদা মাছ কিনতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো অত 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 ছোটবেলা থেকে আসেন? বিলায়েতের সে আমি এক বছর আগে আসছি, সিনিয়র। হ্যাঁ কিন্তু ও তো আসতো, মনে করেন যে ওর এই সাগরের চরে অনেক ইতিহাস আছে, ও জিরো থেকে এই সাগরের চরে এসে মনে করেন যে লিবারি করে কষ্ট করে সামান্য কিছু রুজি করে নিয়ে তারপরে মনে করেন যে বাপ মারে খাওয়াইছে, সেইখান থেকে ও ধীরে 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 এক পর্যায়ে এখন বিশাল একটা ক্যারেক্টার পাইছে দুপলোর চর থেকে।
দুবলা ঘাসের কারণে এই চরের নাম দুবলার চর। এই যে আবার দুবলার চরের আলোর কোল, প্রথম হলো আলোর কোল। হ্যাঁ, এইটা এখনো আপনাদের দেখবেন যে সরকারি যে মুড়ি বই কিংবা বাগান খাতা বলে ওইখানে সব জায়গায় আলোর কোল, আলোর কোল আছে। আলোর কোল মানে প্রথমে এটা ছিল আলোর কোল, প্রথমে আলোর কোল, কাগজপা দিতে এখনো আলোর কোল, কিন্তু আমাদের মতন এই লোকজন এই নাম দিছে দুবলা, দুবলার চর, শুধু এই দুবলা ঘাসের জন্য এখানে গরু আনি, তাহলে মনে করেন পিটে মেরে ফেলাবে। বুঝতে পারছি, দেখেন বাংলাদেশের যে ঘাস আছে আমাদের এইখানে অনেক যে পশু আছে সে পশুদের অনেক খাদ্য, প্রিয় খাদ্য এই দুবলা ঘাস, মানে গরুর জন্য, গরু ছাগলের জন্য, চারণ ভূমি আর কি একেবারে। হ্যাঁ, ঘাস দেখে আপনার গরুর কথা মনে পড়তেছে, যে গরুর খাওয়ানোর ঘাস খুঁজি আমরা। কিন্তু সুন্দরবনের ভেতরে আসলে গবাদি পশু পাখির চারণভূমি করার কোনো সুযোগ নেই, কারণ হচ্ছে এটি একটি রিজার্ভ ফরেস্ট, সংরক্ষিত বন। এই পুকুরে জাল ফেলে এখন মাছ হবে, চিংড়ি মাছ, চিংড়ি মাছ। এই যে মজুত পছন্দ মানে এই জায়গাতে আমরা আজ থেকে কত 3-4 বছর আগেও এখানে বাঘ আসছিল না? 3-4 বছর না, আপনার প্রায় 29 মাস হয়েছে। আচ্ছা, মানে 2 বছর, 2 বছর প্লাস পার হয়েছে মাত্র আর কি। তাহলে এই যে এই খালের পাশে আমরা বাঘের পায়ের ছাপ পাইছি এখানে, তখন ওইখানে, তখন ওইখানে লোকজন ছিল? হ্যাঁ, প্রচুর লোকজন ছিল। মনে করেন যে সেই সময় মনে করেন যে এই খাতা কলমের জরিপে, ফরেস্টের জরিপে আছে, মনে করেন যে এই সরে মনে করেন যে হয়তো 80-85 হাজার লোক থাকে সরকারি জরিপে, প্লাস থাকে, কারণ এখানে বেশি লোক থাকে, তো হিসাবের বাইরে লোক থাকে। তো এই বাঘটা মনে করেন যে এত ঘন বসতির ভিতরে কেন আসতেছে, এটা বুঝতে হবে। যারা কিন্তু মানে ও হয়তো ওই পাশে থাকতে পারতেছে না, এরকম কিছু একটা হবে। বাবা, কেওড়া কেওড়া পেকে পড়ছে না? এগুলো পায়ে কিছু গাচ্ছে আমার মনে হয়। এটা হচ্ছে হ্যাঁ, একদম তেল তেলে হয়ে গেছে, তার মানে হচ্ছে একদম ম্যাচিউর্ড হয়েছে এই কেওড়া। বাংলাদেশ মাছের খুব প্রিয় খাবার, আপনারা জানেন। আমাদের ইলিশ মাছ দিয়ে, পাঙ্গাস মাছ দিয়েও খাওয়া যায়, কেওড়া গাছ, হরিণের সবচেয়ে প্রিয় খাবার এই পাতা। বরিশালেরা চেনে না? চলুন ফিরে যাই আমাদের ট্রলারে। আজকে তো কাহিনী ঘুরে গেল, দেখি পাঙ্গাস মাছে ভরতে হবে। কি মাছ? ও, তেড়েল মাছটা, বুঝতে পারছি। ভর্তা, মাছের ভর্তা, তেড়িয়াল মাছের ভর্তা, পাঙ্গাস মাছের ভুনা হবে, ভুনাই হবে তো না? কেওড়া দিয়ে ভাই, অবস্থাটা দেখতেছি ভাই, তো কাঁচাই খেয়ে ফেলা যাবে কি? আমাদি মাছ, ওফ, আমাদি মাছ, এটাকে মনে হয় বৈরাগী মাছ বলে। ইয়েতে না, এটা আমাদি, বৈরাগীটা বড়টা, বৈরাগীর ছোটটা হচ্ছে আমাদি। বৈরাগীর ছোট না, এটা এরকমই হয়, এরকমই হয়, সাদা, আর বৈরাগীটি হচ্ছে লাল, একটু লাল। হ্যাঁ, চালচে মাখার মতো, এসে তো দেখে তো কাঁচাই খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে। বটি টটি একটু বড় টড় রাখতে পারেন না? আমাদের যে বৈধতা আছে এর থেকে বড়টা রাখার বৈধতা। আচ্ছা আচ্ছা, এই নিয়ম আছে বন বিভাগের?
হ্যাঁ লাইসেন্সে বর্ণিত করা আছে যে এই এই রাখা এই মাপের মধ্যে রাখতে হবে কোরাল রাখা যাবে না ও কোরাল রাখা নিষেধ কোরাল দিয়ে কি করবেন আপনি বনের গাছ কাটবেন বাড়িতে কাটাই নিয়ে রান্না করার কথা কিন্তু আমরা একটু ভাটা লেগে গেছে এটা কি আমাদের জন্য হচ্ছে না আরে ভাই ভর্তা হবে আচ্ছা ওই যে ভর্তা তেরেল মাছের ভর্তা হচ্ছে তেরেল ওইভাবে কুচলি হবে না তো পিস বাইর করো না আমি কুচলছি হচ্ছে না হচ্ছে না আমি তো দেখছি সব শেষ করো ভর্তা দিয়ে তো এইতো তুমি যা কুচলছি এইতো ভালো কুচবানি রাশিনি মতো কুচবানি এই চরটিকে কেন মরণ চরও বলা হয় তার কারণ হচ্ছে জেলেরা যেটি বলেন সেটি হচ্ছে যে 1988 সালের যেই জলোচ্ছ্বাস হয়েছিল সেখানে কয়েকশো মানুষের শরীর সমাধি হয়েছে এই চরে সেজন্যই চরের নাম মরণ চর আরো একটা নিয়ে আসেন একটা তো ইয়ে হবে না একটা তো টেস্ট করে ইয়ে করা যাবে না ভাই এই যে জায়গাটি দেখছেন বসে আছি আমরা এটি এই ট্রলারের সবচেয়ে নিরাপদ জায়গা এবং এখানে বসেই ট্রলার চালানো হয় এখানেই আমরা বিশ্রামও নিই খাওয়া দাওয়াটাও বেশিরভাগ সময় এখানে বসেই আমরা করে থাকি আমি 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 না বাইরে পাই টকটা ওই যে মানে অসাধারণ এই প্রথম আমি দেখলাম যে সে ব্যর্থ হইতেছে ডাইরেক্ট ব্যাগে থেকে গরম গোস্ত মুখে মুখে দেয় একটা জিনিস বোঝা গেছে জি এই সফরে আমাদের তিন বেলা খাওয়া হবে না কেন ভাই দুই বেলা এই খাওয়ার আয়োজন হইতেছে ভাই এরকম খাওয়ান দিলে সমস্যা নাই আমি আপনজন বলতে কেন ভাই আমি আপন না কবে আপনি হচ্ছে এক নম্বর কাতারে শত্রুতার কাতারে আপনি এক নম্বর ঘুরে ঘুরে খালি বৃষ্টি আসতেছে রান্না শেষ হতে হতেই ভিজে গেল বৃষ্টি পড়তে ঝুম বৃষ্টি এবং প্রায় আধা ঘন্টা ব্যাপী বৃষ্টি হলো বৃষ্টি তখন করে দিয়েছে আমরা খেতে বসবো দুপুরের খাবার তবে এর মধ্যে গোসলের কাজটিও সেরে নেব আপনারা এই নদীটি দেখছেন এখন এখানকার পানি এখন অপেক্ষাকৃত মিষ্টি পানির বোতল উদ্ধার করতে আমার কাকা লাভ দিছে কাকা আর উঠতে পারতেছে না বলে দড়ি ফেলাও দড়ি ফেলাও দেখেন কিরকম স্রোত তীব্র স্রোত ভাটার স্রোত আসলে এখানে না আসলে বোঝা যায় না এই মানুষগুলো কিন্তু সাঁতার কাটতে অভ্যস্ত ছোটবেলা থেকেই কিন্তু এরকম শান্ত দেখতে যে জায়গাটি সেখানেও তারা সাঁতার কেটে ট্রলার পর্যন্ত আসতে পারছেন না ঢিল দেন তো ঢিল দেন এই ভাই এই কোনো কিছু আদায় করার থাকলে আদায় করে নেন বললাম কাকার কাছে কোনো কিছু আদায় করার থাকলে করে নেন হ্যাঁ বলেন যে এটা করবি হ্যাঁ দিদি দিদি
এক বোতল পানি, হ্যাঁ, আবার পড়ে গেছিল পানির মধ্যে, সেই পানির মধ্যে নেমে পানিটা নিয়ে আসা লাগলো। ওকি 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 ওকি, ও ভাই টার্জেন, দড়ি ফেলাবো। এই সেখানে কুমির কামট কিছু থাকলে বুঝবেন। উপর থেকে দেখতে আপাতত শান্ত লাগে, কিন্তু এই পানির নিচের দিকে অনেক স্রোত, যার প্রমাণ একটু আগে আমরা দেখলাম। যাই হোক, আমাদের দুপুরের খাওয়ার সময় হয়েছে, সবার গোসলও শেষ হয়েছে, চলুন খেতে বসি। এখানে পড়লো কে জানো? ব্যক্তিগত উদ্যোগে। ইস, সাবধানে, এই জায়গায় তক্তাগুলো নিয়ে খুব টেনশনে থাকতে হয়। ওইরকমই হয়, এই জন্য ওই যে দুই তক্তার মাঝখানে মাছ বরাবর এইভাবে পা রাখতে হয় নৌকার মধ্যে সবসময়। ঠিক আছে, এটা কিসের ভর্তা? ও আচ্ছা, মাছের ভর্তা। আর বলা হয় না, নাজিমকে সম্মান করে লেজ দিলেন না অসম্মান করে? স্বাদ আছে না, জাবির পায়নি তো? সবাই দেবো, কাটা কুটা যারা খায় তাকে কাটা কুটা দিয়ে দেবো। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে যাওয়ার আগে বলি যে মরণ চর সম্পর্কে বললাম, আলোর কোল সম্পর্কে বললাম, আবার এই পুরো দুবলার চরকে আসলে অনেকেই রাবালির চর নামে চেনেন। অনেকে হয়তো জেনেও গেছেন ইতিমধ্যে কেন রাবালির চর, সেটি হচ্ছে যে অনেক আগে একজন জেলে, চট্টগ্রামের জেলে, তার নাম ছিল রব আলী, তো তিনি এখানে এসেছিলেন মাছ ধরতে। তাকে এখানকার কিছু বড় গডফাদাররা পিটিয়ে মেরেছিলেন, তো সেই জেলের নাম অনুসরণ করে আসলে এই চরটাকে রাবালির চর বলা হয়। সবাই ভালো থাকবেন।